আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। চলে গেলেন বাংলার নায়করাজ রাজ্জাক। চিত্রালীর এডিটর আহমেদ জামান চৌধুরী তাকে এই উপাধি দিয়েছিলেন। পাঁচবার বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা আব্দুর রাজ্জাক ছিলেন একাধারে অনন্য অভিনেতা, প্রযোজক, পরিচালক। বাংলাদেশ সরকারের থেকে 2015 সালে স্বাধীনতা দিবস সম্মানে ভূষিত রাজ্জাক সাহেব সোমবার 21 আগস্ট 2017 বাংলাদেশের ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। বাংলাদেশ চলচ্চিত্রের এই মহাতারকার জন্ম কিন্তু দক্ষিণ কলকাতার নাকতলায় 1942 সালের 23শে জানুয়ারি। খুব ছোটবেলায় পিতামাতাকে হারান রাজ্জাক। কঠিন ভাগ্যের সঙ্গে লড়াই করে জীবন যুদ্ধে এগিয়ে যেতে হয়েছে তাকে। কলকাতায় থাকাকালীনই বাংলা থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। কলেজে পড়াকালীন ক্যামেরার সামনে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে রতনলাল বাঙালি ছবির মাধ্যমে। এরপর চলচ্চিত্র বিষয়ক শিক্ষার উদ্দেশ্যে 1961 খ্রিস্টাব্দে তিনি মুম্বাই পাড়ি দেন। সেখান থেকে ফিরে কলকাতায় তিনি পানকোতিলক এবং শিলালিপি ছবিতে অভিনয় করেন। হিন্দু মুসলিম রায়টের ফলে 1964 সালে রাজ্জাক কলকাতা ছেড়ে ঢাকায় চলে যান। ঢাকায় গিয়েও তার চলার পথ আদৌ মসৃণ ছিল না। তৎকালীন পূর্ব পাকিস্তানের টেলিভিশন সিরিজ ঘরোয়াতে অভিনয়ের মাধ্যমে তিনি ক্রমশ দর্শকের নজরে আসেন। টেলিভিশনে কাজ করলেও চিত্র তারকা হওয়ার স্বপ্ন তিনি হারিয়ে যেতে দেননি। বাংলাদেশের গণ্যমান্য পরিচালক আব্দুল জাফর খান ইকবাল ফিল্ম লিমিটেডে রাজ্জাককে নাম নথিভুক্ত করতে সাহায্য করেন। উজালা ছবিতে পরিচালক কমল আহমেদের সহকারী হিসেবে কাজ করেন আব্দুল রাজ্জাক। 13 নম্বর ফেকু ওস্তাদ গড়লেন, নীল আকাশের নিচে, ময়নামতি, মনের মতো বউ, স্বরলিপি, অশ্রু দিয়ে লেখা, জীবন থেকে নেওয়া, অবুঝ মনের মতো একাধিক ছবিতে অভিনয় করেন রাজ্জাক। কি যে করি, অশিক্ষিত, বড় ভালো লোক ছিল, চন্দ্রনাথ এবং যোগাযোগ ছবির জন্য তিনি মোট 5 বার বাংলাদেশের জাতীয় পুরস্কারে ভূষিত হন। টেলিসিনে অ্যাওয়ার্ডের 16তম বছরে এপার বাংলা এক বিশেষ সম্মানে ভূষিত করা হয় তাকে। যদিও এপার বাংলা ওপার বাংলা শব্দ দুটোই বিশ্বাস করতেন না আব্দুর রাজ্জাক সাহেব। বলতেন, দুটোই আমার দেশ, আমি বাংলাদেশি। আমি এপার বাংলা ওপার বাংলা বলবো না, আমি বাংলাদেশ বলবো। এটা আমার দেশ, এটা আমার দেশ, আমার জন্ম তো শুনেছেন আমার এখানে। আমি এখানে মঞ্চে অভিনয় করতাম এখান থেকে 1964 সালে। আমার গুরুদেব ছিলেন পীযূষ ঘোষ, তাঁর অনুপ্রেরণায় আমি চলে গেছিলাম ওপারে, তৎকালীন পাকিস্তান, এখন আমি বাংলাদেশি। আচ্ছা, আমার ভালো লাগছে এই মঞ্চে দাঁড়িয়ে ডেলি সিনে অ্যাওয়ার্ড আমি পাচ্ছি এবং আমাকে যাদের আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। তো সবার জন্য আমার শুভকামনা রইল, দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি প্রত্যেকটা মানুষের জন্য যারা আমাদের ছবি টবি দেখে, তারা সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক। রাজ্জাক সাহেব রাজলক্ষ্মী দেবীকে বিবাহ করেন, তাদের 3 পুত্র ও 2 কন্যা বর্তমান। বাংলা চলচ্চিত্রে গভীর শূন্যতা সৃষ্টি করে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে এই মহান শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে শোকে মুহ্যমান ইন্দো বাংলাদেশ চলচ্চিত্র মহল। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।